আজকে হচ্ছে কাপাসিয়া আমাদের দ্বিতীয় দিন। আজ সকালটা শুরু হলো খেজুরের রসের কথা শুনতে শুনতে, আর এখন শুরু হবে খেতে খেতে। আচ্ছা দাঁড়াও, আগে খেয়ে নিই, বাকিটা পরে বলছি। আহা, খেজুরের রস আমার অনেক পছন্দ এবং বহুদিন পরে খাচ্ছি। এখানে ঢাকাতে অনেক জায়গায় খোঁজা হয়েছে, পাচ্ছিলাম না, তো শেষ পর্যায়ে এখানেই খেয়ে নিলাম। তো হিস্ট্রিটা হচ্ছে, দাঁড়াও একটু বসে নেই, তোমাদেরকে পুরোটা বলছি। যখন শুয়েছিলাম তখনই ঘুমের মধ্যে বলছে খেজুরের রস আনা হয়েছে, কে কে খাবে জলদি জলদি ওঠো। তাই খেজুরের রস একবার তো শুয়ে এক গ্লাস খেয়ে নিলাম, এখন আবার আরেক গ্লাস খাচ্ছি। ভাবলাম পুকুরের পাড়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। এই সারটা নেওয়ার জন্যে খুব পুকুরের পাড়ে এসেছি। এটা হচ্ছে আমার কাজিনস। কেমন লাগলো খেজুরের রস? অনেক বছর পরে খেলাম। দেখো মার্জুকা মুখটাকে কেমন করে, ওর কাছে মনে হয় ভালো লাগছে না। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, ক্যামেরা তার ফাঁকি দেওয়া যায় না। যাই হোক, ক্যামেরাটা তো উঠেই গেল, কৌশলে এখান থেকে উঠে গিয়েছে। যাই হোক, আমার কাছে কিন্তু বেশ লেগেছে। আর একটা কথা কি জানো, আমাদের বাসায় আগে খেজুর গাছ ছিল, একসাথে খেতাম। আমার দাদু, আমার আব্বু, আমার ভাইয়া, আমরা সবাই একসাথে বসে খেজুর রস খেতাম। এটা মনে করছিলাম আর খাচ্ছিলাম। তো নোরাফাতেহি, চলো একটু হাঁটি পুকুর পাড়। এখন বাজে সকাল 8টা। তুমি রাতে কার সাথে ঘুমেছো? উঠোনের সাইডে উনাদের আরেকটি রান্নাঘর আছে, এখানে মাটির চুলোতে চিতই পিঠা বানানো হচ্ছে। ফলে নাস্তায় আমাদের থাকছে চিতই পিঠা। নানি বানাইতেছেন? তো নাস্তা টাস্তা করা শেষ, এখন মনে হয় ঠিক 9টা বা 9:30 বাজে। তো পুকুর পাড়ে ওই সাইডটা আমাদের এখনও যাওয়া হয়নি, তাই আমরা আজকে ওই সাইড দিয়ে একটু ঘোরাফেরা করব আর দেখি এখানে আশেপাশে কী কী আছে। এটা কি, এটার নাম কি বলতে পারো? পিছনেরটা তো জানি কাঁঠালের মুচি, বাট সামনেরটা কি, কাঁঠাল গাছের কি ফুলও হয় জানি না, তবে ভালো লাগলো তাই শ্যুটটা করে নিলাম। সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে, তার প্রমাণ তো আমার মামা। এই যে কি সুন্দর করে মনে সুখে একা একা হাঁটছে আর দেখছে। যাওয়ার পথে দেখলাম একটি বোরোর গাছ, তবে বোরোর গাছের না, ওদের এখানে জায়গায় জায়গায় দেখলাম। গাছগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু গাছে বোরোই তো একদম ভরা থাকে। বোরোই গাছ থেকে পেরে ওরা এভাবে উঠোনের মধ্যে শুকোতে দিয়েছে। এখানে শুধু বোরোই না, আমলকিও আছে। এটা কিন্তু অন্যদের বাড়ি, যে আমরা হাঁটতে গিয়েছি তখনই বাড়িতে আমরা গিয়েছিলাম।
বাঁচালে না বাঁচাইতে গেছি এখন এসেছে আমরা গ্যান্ডারের ক্ষেতে গ্যান্ডারের ক্ষেত চলার পথে দেখেছি কিন্তু এত কাছাকাছি আমার কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠে নাই তো এবার দেখে নিলাম ভালোই লাগলো গ্যান্ডারের ক্ষেতে আমার আর টেস্ট করা হলো না এই ক্ষেতের গ্যান্ডারি আমি আর ভুবন ছাড়া সবারই টেস্ট করা হয়েছে আমরা গ্যান্ডারের ক্ষেতে ছবি তুলব হয়েছে ঘোরাঘুরি এখন আমরা ফিরে আবার চলে এসেছি রিসর্টে তো রিসর্টে এটা অন্য এক সাইডে আমরা সবাই মিলে একটু বসেছি কারণ অনেক হরান হয়ে গিয়েছে অনেক হাঁটাহাঁটি হয়েছে এখন বাজে দুপুর ঠিক একটা তো শাওয়ার নিয়ে এখানে আম্মু আর আমি এসেছি আবার আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে তাই আবার এসেছি আর বাকিরা শাওয়ার নিচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওর নাম হচ্ছে রাজকুমারী আমার ছেলেকে তো তোমরা চেনোই ওর নাম হচ্ছে ভুবন আর সাথে আছে আদিল আমার ভাইয়ের ছেলে
হয় না শ্বাস না এখন তো শ্বাস আসছে না আমি তো সাজি নাই তো আর কি সাজুগুজু করার পর আমরা দুপুরে সবাই একত্রে মিলে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে এখন আমরা বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সামনে আমাদের গাড়ি সেখানে আমরা এগুচ্ছি কিরা সবাই গাড়িতে উঠে গিয়েছে এখন আমরাই শুধু আছি এখন বাজে বিকেল ঠিক 4টা সবাই যে তড়িঘড়ি করে গাড়িতে উঠে গেল তাতেকে ঠিকমতো বায়ো বলা হলো না যা আমার মতে এন্ডিংটা ভালো হলো না তো এনিওয়ে আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা আমাকে জানাবে আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তো আজ এ পর্যন্তই সবসময় আমি একা আল্লাহ হাফেজ বলি আজকে সবাইকে নিয়ে তোমাদেরকে বলছি আল্লাহ হাফেজ